सर्वप्रथम आमी परिचय करिए दीची दुई नंग कुसुमहाटी यूनियन परिषदेर चेयरमैन जनाब मोहम्मद अमजद हुसैन आजाद साहेब के साथे आछि आमी बांगला भवन न्यूजेर सहयोगी सम्पादक मोहम्मद बाबुल ई आजम आमार साथे आछेन ज्योति कैमरे आछेन शरीफ साहेब। सर्वप्रथम आमी आपनाके एकटी प्रश्न करते चाई, আপনি এই রাজনৈতিক অঙ্গনে কিভাবে আসলেন তা যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন আজাদ, চেয়ারম্যান দুই নম্বর কুসুমহাটি ইউনিয়ন পরিষদ। আমি রাজনীতিতে আসলাম 1996 সালের নির্বাচনে, আমাদের দুহারে ঢাকা একের সংসদ মাহবুবুর রহমান মাহবুব ভাই, যিনি বর্তমানে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, নৌকার ম্যান্ডেট পেয়ে নির্বাচন করছেন। ওনার হাত ধরে আমার এই আওয়ামী রাজনীতিতে আসা। আমি ওই সময় নৌকার পক্ষে নির্বাচন করছি মাহবুব ভাইয়ের সাথে। এরপরে আমি ছাত্রলীগ করছি। ছাত্রলীগ করার পরে 1991 সালে জেলা যুবলীগের মেম্বার হই। 1996 সালের অক্টোবরের 27 তারিখে কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পাশাপাশি 2001 সালের পরে জোট সরকার ক্ষমতা আসার পরে দুহারের লড়াই সংগ্রাম যখন শুরু হয়, আমাদের উপরে মামলা হামলা শুরু হওয়ার পরে আবার আমাদের সেন্ট্রাল আওয়ামী লীগ থেকে একটা নির্দেশ আসে, তখন আমরা দুহারে কোনো কমিটি করতে পারি না। 2003 সালে ঢাকা বঙ্গবন্ধু বিনিয়োগে আবার পূর্ণাঙ্গ কমিটি হয়, সেখানে আমি আবার কাউন্সিলরের মাধ্যমে নির্বাচিত হই সাধারণ সম্পাদক। আমার ওই সময় সভাপতি ছিলেন আব্দুল কাদের মণ্ডল। অনেক ঝড়ঝাপটা পার হয়ে আপনাকে রাজনীতির এই অঙ্গনে আজকের যে আপনার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এভাবে আসতে পেরেছেন, এলাকার উন্নয়নের জন্য আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? এলাকার উন্নয়নের জন্য সরকারি যে অনুদান কাজকর্ম আছে সম্পূর্ণ কাজ আমি 100% করার পরিকল্পনা আমি করতেছি। আমি 2016-22 মার্চ নির্বাচিত হই। ক্ষমতা বুঝাবাই আমি মে মাসের 24 তারিখে হওয়ার পরে আমি 3টা কাজ পেয়েছি, কাবিখার এবং ওই এই কাজগুলি। আমি একটা কাজ দিছি, আমি সুন্দরী শিলাকোঠা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এটার অর্ধেক টাকা আপনার এই যে সোলার পয়েন্টে দিতে হয় ওগুলি খাতে জমা দিছি। আর যে টাকা পেয়েছি আমি ওই চরগুসাই 7 নম্বর ওয়ার্ডে একটা কাজ করছি চলমান, আমি ওখানে ইটের কাজ দিছি। মূলত এলাকার জন্য আমার চিন্তা ভাবনা যে আমি যেহেতু 5 বছর আমার এই কুসুমহাটির জনগণ নির্বাচিত করছে, আমি 100% যে সরকারি অনুদানগুলি 100% আমি কাজে লাগাতে চাই। ওখানে আমি একটা রাস্তাটা ভরাট করা হয়েছে, এলাকার জনগণকে নিয়ে বলছি যে এখানে আমি যে 1,25,000 টাকা পাইছি, এ টাকাটা আপনাদের রাস্তার জন্য আমি 100% কাজে লাগাতে চাই, আপনারা আমার সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি আমি 8,000 ইটা দিছি, ইট কিনা দিছি, মানে রাস্তা হইতেছে। আমার উন্নয়নের পরিকল্পনা এরকম। আমার নারী সমাজের ভাগ্য উন্নয়নের জন্য আপনার কি পরিকল্পনা আছে বা কি চেষ্টা প্রসেসটা আপনি করে যাচ্ছেন? নারী সমাজের উন্নয়নের জন্য আমাদের কুসুমহাটিতে 3টা মাধ্যমিক স্কুল, 7টা আপনার প্রাইমারি স্কুল। এখানে আমাদের এলাকায় দোহান্নপুর স্থানা মূলত হলে আপনার চাকরিজীবী এলাকা, প্রত্যেক সমাজেরই প্রত্যেক বাড়িরই একজন না একজন বিদেশে থাকে।
মায়েরাই এদেরকে দেখাশোনা করে। আমাদের কুশবাড়িতে ছেলেদের চাইতে মেয়েরাই শিক্ষিত বেশি, ওরা লেখাপড়া করতেছে, ওদের আসা যাওয়ার জন্য যে ছেলেরা যাতে ইফটিজিং না করে আর ডিস্টার্ব না করে সেদিকে আমার লক্ষ্য আছে। আমার প্রশাসনিক যে কর্মকর্তারা আছে তাদের সাথেও এসে এটা করতেছি আমি, পাশাপাশি তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা নারীরা সুন্দর মতো পড়ালেখা করতে পারে, তাদের অধিকার যাতে আদায় হয়, এই ব্যাপারে আপনি যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন একজন মাননীয় চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন প্রত্যেকটি ইউনিয়নে তথ্য সেবা চালু করেছে, আপনাদের এখানে কি কি তথ্য সেবা আছে বা কি কি তথ্য সেবা সুযোগ সুবিধা আপনার এই নির্বাচনী 2 নং ইউনিয়নের জনগণকে আপনি দিয়ে থাকেন বা জনগণ কি সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন? মূলত আমার যে আগের যে চেয়ারম্যান সিনিয়র যে চেয়ারম্যান ছিলেন আব্দুল আব্দুহারি, উনি এখানে বসতেন। তথ্য সেবা কিন্তু যখন চালু হয় কারণ আমাদের মাধ্যমে তথ্য সেবা কেন্দ্রে একটা ল্যাপটপ যা যা প্রয়োজন এখানে আসে, কিন্তু মাসপথে যে উনি ওনার বাড়ি শিলাগোড়াতে বাংলা বাজারে উনি ট্রান্সফার করে তথ্য সেবা কেন্দ্রটা, আমি নির্বাচিত হওয়ার পরে ওই দায়িত্বটা ওনার ছেলের আছে। এখন আমি এখানে পরিষদে বসি, তথ্য কেন্দ্রটা আপনার ওই বাংলা বাজার শিলাগোড়া বাংলা বাজারে আছে উপস্থিত। আমি তার বারবার বলার পরেও আমি বলছি যে আপনি এখানে এসে কাজ করেন, আমার একটু সমন্বয়ের অভাব হয়ে যায়। আমি এখানে বসি, আমার সচিব এখানে বসে, কিন্তু তথ্য সেবা কেন্দ্রটা আপনার শিলাগোড়াতে। হ্যাঁ, প্রবলেম ফেস করতে হয় আমার, যেমন ওই যে আপনার জন্ম নিবন্ধন করার জন্য যারা আসে পেপার সাবমিট করতে গেলে আবার পাশেই বাজারে কম্পিউটারে ওখান থেকে করতে হয়, আমার সচিবেরও কিছু সমস্যা হয় কাজ করতে, পাশাপাশি এখানে যদি থাকে তথ্য সেবা কিন্তু পরিষদে থাকে সেক্ষেত্রে আপনার জন্য এই সেবাটা দেওয়া সহজ হয়ে যায়। এই এলাকার ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সরকারি কোনো সাহায্য সহযোগিতা কি পাচ্ছেন? জি পাচ্ছি। মূলত উপজেলা পরিষদে এটা ওই নির্বাচনী আপনার যে ভোটার সংখ্যা ওইটার উপরে একটা ভাগ বাটোয়ারা হয়, ওই জনসংখ্যার উপরে ভিত্তি করে যতটুকু আমার ভাগে পড়ে ওইটাই আমি আনি। হয় আপনার এই 2 নং ইউনিয়ন পরিষদের যে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, তো এই বেহাল দশা থেকে পরিত্রাণ পাওয়ার কী উপায় আছে বা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন কোনো চেষ্টা কি করেছেন? জি, আমি আমার নির্বাহী কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করছি, জনাব আলামিন সাহেব, উনি খুব ভালো মানুষ। মূলত এই পরিষদ আশ্বস্ত করেছেন এই পরিষদের, এখানটা এলাম দর্জি বিজ্ঞান কলেজ, এখানে আমার যারা সিনিয়র চেয়ারম্যান ছিলেন জয়নাল আবেদিন উনি বসতেন, এরপরে মাহবুর রহমান পান্ন বসতেন, এরপরে আবদুল্লাহ আব্দুহারি, ওনারা এইভাবেই আমি এই অবস্থায় এসে পেয়েছি। হওয়ার পরে যেমন আমি পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা ওই তথ্য সেবা কেন্দ্রের জন্য আলাদা একটা রুম করছেন, হ্যাঁ চলছে। পাশাপাশি আমার কুশমাটি ইউনিয়ন পরিষদের নামে বিগত দিনে যে চেয়ারম্যান ছিলেন শামসুল হক শিকদার, ওনার সময় কিছু চরগোসাই মৌজায় 13 একর 46% জায়গা আছে, কিন্তু এই জায়গাটা সমস্যা 2টা পার্ট হয়ে গেছে। এটা ওই বর্তমান যেটা চরমামতী ইউনিয়ন, এটা কুশমাটির আন্ডারে ছিল, এক সময় কুশমাটি ইউনিয়ন ছিল। তো চরগোসাই মৌজাটা পড়ছে কিছুটা অংশ কুশমাটিতে, কিছুটা আপনার চরমামতপুর। আমাদের এই জায়গাগুলি উত্তোলন করার জন্য আমি মাননীয় নির্বাহী কর্মকর্তাকে বলছি এবং যে সহকারী কমিশনার ভূমি ওনাকে বলছি, ওনারা বলছি যে আমরা লিখিত একটা ই করেন, আবেদন করেন, আমরা এটার জন্য আগাই পদক্ষেপের জন্য কী করা যায়। ধন্যবাদ জনাব মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন আজাদ সাহেব, আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদের বাংলা 52
নিউজে এসেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।